আবারও দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হলো কদমতলা থানাধীন কদমতলা বাজার এলাকায়। রবিবার সাপ্তাহিক বন্ধ থাকায় শনিবার রাতে প্রতিদিনের ন্যায় রুহেল মোবাইল স্টোর দুই নামক মোবাইল দোকানটি বন্ধ করে নিজ বাড়িতে চলে যান দোকানের মালিক রুহেল আহমেদ। রবিবার সাপ্তাহিক বন্ধ থাকাতে দোকানে আসেননি। রবিবার সকাল নাগাদ পথ চলতি মানুষ ও আশপাশের দোকানদার দোকানের ফটকের তালা ভাঙা প্রত্যক্ষ করে খবর দেয় দোকান মালিক রুহেল আহমেদকে। সঙ্গে সঙ্গে অনুকূল স্থলে ছুটে আসেন দোকান মালিক। দোকানের মূল ফটকের তালা ভাঙা প্রত্যক্ষ করে দেখতে পান দোকানের ভেতরে প্রবেশ করে দোকান মালিক দোকানের ভেতরে থাকা দামি দামি মোবাইল ও মোবাইলের অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। দোকান মালিকের বক্তব্য অনুযায়ী দামি মোবাইল 12 থেকে 14টি, ছোট মোবাইল 18 থেকে 20টি এবং মোবাইলের অন্যান্য সামগ্রী 50 থেকে 55 হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল, যার আনুমানিক বাজার মূল্য 4 লক্ষ টাকা হবে বলে জানান দোকান মালিক রুহেল আহমেদ। তারপর খবর দেওয়া হয় কদমতলা থানায়। কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত করে চুরির একটি মামলা রুজু করে। চুরিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব এবং কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্রমজিৎ নাথ। তারা কথা বললেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের সাথে। কদমতলা বাজারে নিয়ে আসা হয় বিএসএফ এর ডগ স্কোয়াড, তবে ডগ স্কোয়াড আনার পরও এই চুরিকাণ্ডের কোনো ক্লু বের করতে পারেনি পুলিশ। এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ এই চুরিকাণ্ডের কতটুকু কিনারা করতে পারে। এইটা কালকে রাত্রে তালা মারিয়া যাওয়ার পরে তো গেছে গেল, আর পুলিশের গুদামে চলছে যে করোনার লেগিয়া তো দোকানে মোবাইলটি রাখিয়া গেছে কি এই টাচ মোবাইল হইব 12 থেকে 14 পিস হইব অ্যান্ড্রয়েড সেট, আর বটমের সেট হচ্ছে গিয়া প্রায় 18 থেকে 20 পিস, আর অ্যাসেসরিজ আছে কিছু। তো বটমে টাচের যেটা সেট নিছে প্রায় 2 থেকে 2 লাখ 2 লাখ 20 হাজার ওইরকম হইব 12-14টা মিলাইয়া, আর বটমের কি হইব 40-35 হাজার, আর অ্যাসেসরিজ হইব এরকম 50-55 হাজার। টোটাল এই টোটাল কত টাকা হতে পারে? 4.5-5 এর কাছাকাছি। এইবার থানাতে আপনি কমপ্লেন করছেন? হ্যাঁ, থানাতে কমপ্লেন করছি। তারা এসেছিল আজকে, এখন আই একটু আগে আইয়া গেছে। দোকানটা খোলা কতদিন আগে দোকান খুলছিলেন? দোকানটা আজকে 4 দিন ওপেনিং চলছে করছি নতুন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।